কিছু নির্দিষ্ট সময়ে শুধু, বিশেষ কোনো কাজে। আমরা লোকজনকে তাদের গত জন্মের কথা মনে করাতে কিছু জিনিস করে থাকি। এক মহিলার সাথে আমার দেখা হয়েছিল, উনি 100% বিশ্বাস করে নিয়েছেন যে টম ক্রুজ ওনার স্বামী। তখন আমি বলি, জানেন টম ক্রুজের আগের জন্মে আমিও তাকে খুব ভালো করে চিনতাম। উনি বলেন, কি? সদগুরু, আমি আপনাকে পূর্ব জন্মের ব্যাপারে বলতে শুনেছিলাম, আর আপনি বলেছেন আগের জন্ম নিয়ে জানার চেষ্টা না করতে, এর পেছনে ছোটার চেষ্টা না করতে, কারণ সেই সব অভিজ্ঞতা আমাদের পক্ষে সামলানো কঠিন হয়ে যেতে পারে। কিন্তু আধ্যাত্মিকতার নিরিখে, ধ্যানের নিরিখে দেখলে নিজের অতীতটা জেনে সেই অনুযায়ী চলা, সচেতনভাবে সেখান থেকে শিক্ষা নেওয়াটা কি এগোনোর পথে খুব কাজে আসতে পারে না? আমি চাই আপনি নিজেকে শুধু কল্পনা করে দেখুন। ধরুন আপনি হঠাৎই বুঝতে পারলেন যে অল্প বয়সী মহিলাদের কেউ গত জন্মে আপনার মা ছিলেন। আপনি ছলছল চোখে ওনার কাছে গেলে উনি কিন্তু সেটা পছন্দ করবেন না। আপনি কিন্তু ওনাকে এড়িয়ে যেতে পারবেন না, কারণ উনি যে আপনার মা, সমস্ত আবেগ ফিরে এসেছে, প্রচুর আবেগ। আর যা কিছু সব বলা বা করা হয়ে ওঠেনি, এখন আপনি সেগুলো করতে চান, কিন্তু উনি চান না। উনি কম বয়সী মহিলা, উনি আপনার মা নন, বরং উনি হাসবেন এতে। আরও খারাপ হবে যে ছেলেটা আপনার সামনে বসে আছে, ধরুন হুট করে আপনার মনে পড়লো গত জন্মে উনি ছিলেন আপনার স্ত্রী, দেখুন এর মধ্যেই এসব আপনি সামলাতে পারবেন না, তাই না? আপনি এসব সামলাতে পারবেন না, এই জন্মের আবেগে আপনাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে, তাই না? শুধু এই জন্মের আবেগই জীবনে যে নানা রকম সম্পর্ক লোকে বানিয়েছে, তাই লোকে পাগল করে দিচ্ছে। আপনি যদি এই সব কিছু মনে রাখেন, তাতে কোনো কাজের কাজ হবে না। কিছু নির্দিষ্ট সময়ে শুধু, বিশেষ কোনো কাজ থাকলে হাতে, বা চাইলে আপনি সেটাকে বিশেষ উদ্দেশ্য বলতে পারেন। আমরা লোকজনকে তাদের গত জন্মের কথা মনে করাতে কিছু জিনিস করে থাকি, কিন্তু তারপরে আর না, কারণ এটা জরুরি নয়। এক মহিলার সাথে দেখা হয়েছিল, প্রথম এক ভদ্রলোকের সাথে দেখা হয়, ক্ষুব্ধ স্বামীর সাথে আমার প্রথম দেখা হয়েছিল। ভদ্রলোক আমার কাছে আসেন, আর জানেন তো উনি ভারত থেকে আমেরিকায় গিয়ে ভালোই কাজকর্ম করছিলেন, সফল হয়েছেন ইত্যাদি, কিন্তু এখন ওনার স্ত্রী সাইকিকদের কাছে যাচ্ছেন, শয়ে শয়ে হাজার হাজার ডলার বিল মেটাতে হচ্ছে, আর ফোনে তাদের সাথে কথা বলে চলেছেন তো বলেই চলেছেন। সব থেকে বড় কথা, ওই সাইকিক তার মনে বিশ্বাস জন্মে দিয়েছে যে ওনার গত জন্মে টম ক্রুজ ছিলেন তার স্বামী। উনি 100% বিশ্বাস করে নিয়েছেন। তো উনি বেভারলি হিলসে একটা বড় বাড়ি কিনেছেন, আর প্রতি শনিবার করে তিনি পার্টি দিচ্ছেন, এই আশায় যে একদিন টম ক্রুজও আসবেন। আর ওই মহিলা নিশ্চিত যে উনি আসবেনই, কারণ ওই সাইকিক তাকে বলেছেন যে আপনি শুধু এই এলাকায় থাকুন, ঘন ঘন পার্টি দিতে থাকুন, একদিন উনি পার্টিতে এসে আপনাকে নিয়ে চলে যাবেন। তো ভদ্রলোক আমার কাছে এসে বললেন, সদগুরু কি করা যায়? বাড়িতে যে আমার টম ক্রুজের স্ত্রী, আমি বলি বেশ, ওনাকে আমার কাছে পাঠান, আমরা দেখছি। তো আমি বলি ওনাকে এনার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে আসতে দিন, আমাদের রিট্রিট প্রোগ্রাম ছিল মিশিগানের গ্রেট লেকে, খুব সুন্দর একটা রিসর্টে আমাদের এনার ইঞ্জিনিয়ারিং রিট্রিট হতে চলেছে, যেটা এখন আমরা আর করছি না। তো এই জন্য তিনি আসেন, আর আসা মাত্রই তিনি সদগুরুর সাথে দেখা করতে চান। দেখা করতে চান তো চানই, আমি বলি না না, কার্যক্রমটা অংশ নিন আগে, তারপর না হয় দেখা সাক্ষাৎ হবে। কিন্তু সবার উপর তিনি এত চাপ দিচ্ছিলেন, আমাকে দেখা করতে হবে ওনার সাথে, দেখা করতেই হবে। তো প্রথম দিন সন্ধেবেলা, জানেন তো সন্ধেবেলা প্রোগ্রামের শুরুটা হয়েছে, পরের দিন ওনাকে কোনোভাবে এড়িয়ে গেছি, তারপরের দিন সন্ধেবেলা উনি ঠিক পাকড়াও করেছেন, দেখা সেই করতেই হতো। তাই আমি বলি ঠিক আছে, আমরা বসি। তখন উনি সব বলতে শুরু করেন, আমার স্বামী বোধহয় আপনাকে ইতিমধ্যেই বলেছেন, কিন্তু আমি বলছি আপনাকে এটা 100% সত্যি।
আপনি কি মনে করেন? আমি বলি হ্যাঁ, এটা সত্যি। এমনকি আমার কাছেও খুব স্পষ্ট, আপনার গত জন্মে টম ক্রুজই আপনার স্বামী ছিলেন। হ্যাঁ, উনি তো খুব খুশি, অবশেষে উনি একজন গুরু খুঁজে পেয়েছেন। তখন আমি বলি, জানেন টম ক্রুজের আগের জন্মে আমিও তাকে খুব ভালো করে চিনতাম, কিন্তু গত জন্মে তিনি এত জঘন্য ছিলেন, তবে এ জন্মে বেশ ভালোই দেখায় তাকে। উনি বলেন, কি এটা কখনো তার মাথাতেই আসেনি যে টম ক্রুজের আগের জন্মেও তাকে একই রকম দেখতে নাও হতে পারে। তো এই আগের জন্মের ছাইপাশগুলো আপনাকে ভীষণভাবে ঘেঁটে ফেলতে পারে, আপনি তা করতে যাবেন না। এই জীবনটাকে ঠিক করে সামলানো জরুরি, খুব জরুরি। এটা হাতের মধ্যে আছে। আরেকটা যে সমস্যায় লোকে পড়েন সেটা হলো, সদগুরু আপনার গত জন্মে কি আমি আপনার সাথে ছিলাম? আমি বলি, দেখুন আপনি আমার সাথে থেকেও যদি এটা করে না উঠতে পেরে থাকেন, আপনার সাথে এই জীবনে আমার কিছুই করার নেই। আপনি নতুন প্রার্থী হলে আমি রাজি আছি, আপনি যদি হেরে যাওয়া প্রার্থী হন আপনাকে নিয়ে আমি করবটা কি? তো আমি বলছি, আপনি যা করবেন তা হলো, রাজ্যের জিনিস ভেবে ভেবে আপনি অলিক কল্পনার জগতে পৌঁছে যাবেন, আর এই জিনিসটা থেকেই আপনাকে বেরোতে হবে, কারণ মাথার লক্ষ লক্ষ কুঠুরি রয়েছে। এটা এমনভাবে গল্প বানাতে পারে যে সম্ভব বলে মনেই হবে না, মন তাকে একেবারে সত্যি করে তুলবে। দেখুন, স্ক্রিজোফেনিয়ায় আক্রান্ত লোকজন আছেন, এমন লোকজন যাদের একাধিক ব্যক্তিত্ব রয়েছে। এমনই একটা ঘটনার রেকর্ড আছে যে একজন মানুষের 32 রকম পুরোদস্তুর ব্যক্তিত্ব রয়েছে, 32 খানা। কিন্তু আমি আপনাকে বলছি, আপনি চাইলে 1000টা ব্যক্তিত্ব তৈরির সেই ক্ষমতাটা মনের আছে। এটাই হলো মনের ক্ষমতা। দুর্ভাগ্যবশত বেশিরভাগ লোক কখনো সেটা খুঁজেও দেখেন না। আপনি যদি এতে এইটুকু রসদ যোগান, সেটা দিয়েই সে অনেক কিছু করে ফেলতে পারে। ধরুন আজকে যদি আপনি এই কম্পিউটারটাকে প্রোগ্রাম করেন, এটা সব রকম পারমুটেশন কম্বিনেশন করতে পারে, যতদূর সম্ভব কোনো সামান্য তথ্য থেকে। আপনার মন ঠিক এটাই করে চলেছে, আরও অনেক বেশি জটিলভাবে। তো এইসব জিনিসের ফাঁদে পা দেবেন না।